আমি আপনাদের আপনাদের আমরা এই মুহূর্তে আপনারা যারা ভাবছেন যে আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা জানি, কারণ সে কারণে আমাদের ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন 2234-2424 এবং আরও একটি নাম্বার 3918-0112 এই নম্বরে আপনারা ফোন করুন, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। আমি মেঘনা আপনার কাছে একটু জানতে চাইবো যে বাবা মারা অনেক সময় প্রশ্ন করে যে কম সময় আমরা দেখতে পাচ্ছি, হাতে টাইম নেই, তাড়াহুড়ো করে টিফিন দিতে হবে বা বাড়িতে বাচ্চা খুব জ্বালাতন করছে, এই মুহূর্তে খাবার বানিয়ে দিতে হবে, তাহলে তারা খাবে কি এই মুহূর্তে? সবচেয়ে বড় প্রশ্ন সমস্যাটা হচ্ছে এই যে অ্যাক্সেসিবিলিটি, এটার জন্যই সমস্যা তৈরি হচ্ছে। আগে আমরাও যখন ছোট ছিলাম তখনও তো আমরাও খেতে বায়না করতাম, আমরা তো একসময় ছোট ছিলাম, আমি আপনি সবাই ছোট ছিলাম, আমরাও খেতে বায়না করতাম এবং আমি নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে আমি ভীষণই বায়না করতাম। তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে এগুলো কিনে দেওয়া হতো না, তার কারণ এগুলোর অ্যাক্সেসিবিলিটিটাই ছিল না, সমস্যাটা সেখানেই। এখন আরেকটা সমস্যা হচ্ছে স্কুলে যখন বাচ্চারা টিফিন খাচ্ছে তখন একটি বাচ্চার বাবা মা সতর্ক হলে সমস্যার সমাধান হয় না। অবশ্যই পাশের বাচ্চাটা যদি কুরকুরে নিয়ে আসে বা বার্গার নিয়ে আসে পরের দিন, কিন্তু সে আমার নিজেরই 5 বছরের ছেলে আছে, তো সে কিন্তু এসে আমাকে বলছে আমি কিন্তু তিয়াশা নিয়ে এসেছিল, আমি কিন্তু কালকে কুরকুরে নিয়ে যাবো, না হলে আমি কিন্তু কিছু খাবো না। একটা বাবা একটি পেরেন্ট সতর্ক হলে কিচ্ছু হবে না। এই মুহূর্তে কিছু কয়েকজন রয়েছেন, তারা অভিভাবক হতে পারেন স্বাভাবিকভাবেই। বলুন না, আমাদের সঙ্গে রয়েছেন শিবু পাল নদিয়া থেকে, বলুন আপনি কি বলতে চাইছেন? বলছি আপনারা বলছেন যে 100 মিটারের মধ্যে এই জাঙ্ক ফুড কিংবা চিপ জাতীয় খাবারের একটা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু খোলা বাজারে তো অ্যাভেলেবেল, বাচ্চাদের তো সেখানে তো অভিভাবক কি করে বারণ করবে? সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি, সেক্ষেত্রে তো আমরা বলছি অভিভাবকদেরই সেটা বুঝতে হবে। শ্রী কলোনি থেকে আমাদের সঙ্গে কে রয়েছেন? ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। কেন আমাদের অঞ্চলে বিশেষত এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় বিরিয়ানি যে রমরমা, এই যে কি ক্ষতিকারক। একেবারে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ এই যে বিষয়টা বারবার সামনে আসছে যে বন্ধ করে দিই, এটা তো সম্ভব না, ব্যবসায়িক দিকও রয়েছে। 100 মিটারের মধ্যে বন্ধ আপনি করলেন, কিন্তু আপনার বাচ্চা যদি বাইরে বেরিয়ে খাবার মতো কন্ডিশন থাকলো তবে তো সে খেতে পেলো না, কিন্তু সে যদি বাড়ি থেকে আনে তখন আপনি কি করবেন? এক আর টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছেন, এই বিশেষ করে এই ধরনের বিজ্ঞাপন আসছে যে বাচ্চারা কোনটা খাচ্ছে, চিপস খাচ্ছে, চিপসের অ্যাডভার্টাইজ গুলো লক্ষ্য করে দেখবেন ভীষণ অ্যাট্রাক্টিভ, এবং কোল্ড ড্রিঙ্কস কারা করছে এটা, হিরোরা, হিরোইনরা, একেবারে তারা আমাদের কাছে মানে সুপারম্যান টাইপের মানুষ, আমাদেরই এত পছন্দ, তারা একটা ক্রিমের অ্যাডভার্টাইজ করলে আমরা সেটা দৌড়ে গিয়ে কিনে, তো একটি বাচ্চা সেটা করবে না, সব খুব স্বাভাবিক। এটা বেসিক, এই যে সিবিএসই বোর্ড বন্ধ করেছে আজকে, এই সরকারের এই পদক্ষেপটা পুরোপুরি নেওয়া উচিত। এখন হিরো বা হিরোইনদের এটা করা উচিত যে না আমরা ওই জিনিসটা করতে পারি না, যারা পর্দা বিজ্ঞাপন করছেন সেক্ষেত্রে অভিভাবক বা শিক্ষকরাই বা কিভাবে বারণ করবে? অভিভাবকও তো একটি মানুষ, এমনিতে এখন বাচ্চাদের আমরা সবাই জানি খেলাধুলার জায়গা সত্যি অভাব, তাছাড়া পসিবলি তারা ওভার বার্ডেন উইথ নানা রকম স্টাডিজ আর কি, কেউ খেলাধুলো করতে পারে না স্কুলেও অতটা, বেশিরভাগ অনেক স্কুলে খেলার জায়গা থাকে না, তো সব মিলিয়ে প্লাস এই জাঙ্ক ফুড একটা, দের ইজ এ রাইজিং ট্রেন্ড ইন ওবেসিটি, মানে বিশেষ করে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তারপরে আমি ধরলাম ধরুন মিডল ক্লাস বাচ্চাদেরই আর কি, সেখান থেকে তো আরও সমস্যা হবে। হ্যাঁ, তো একটা রাইজিং ট্রেন্ড ইন ওবেসিটি, এবং ওবেসিটি আপনার যত বাড়ছে তো তত ফিউচার অ্যাডাল্ট অনসেট ডিজিজ যেগুলো, যে হার্ট ডিজিজ, হাইপার টেনশন, এগুলো কিন্তু সব সূত্রপাত কিন্তু এখন থেকেই হচ্ছে, ইট ইজ নট দ্যাট গিয়ে ওই 30 বছরে জিনিসটা শুরু হচ্ছে, শুরু হচ্ছে এই ছোটবেলা থেকেই। আমি আপনার কাছে আসছি এই মুহূর্তে, আমাদের সঙ্গে তাপস বিশ্বাস রয়েছেন, বলুন। হ্যাঁ বলছি যে আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে গভর্নমেন্ট আমাদের এই ধরনের ফুডগুলোকে অ্যাভেলেবেল করছে, যেখানে গভর্নমেন্ট সচেতনতা না থাকলে এই ধরনের জিনিসটাকে রোকা যাবে না, আবার আমাদেরকে সচেতন হতে যাতে আমরা এই খাবারটা না খাই, এটা একটা কিরকম একটা হাস্যকর বিষয় না? আপনি শুনতে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ সরকার, বলুন আপনি কি বলতে চাইছেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন মল থেকে একটাই কথা উঠছে যে এক্ষেত্রে তাদের যে সচেতনতার জায়গাটা এইটা তারা বলছে না, কারণ বাজারে তো পাওয়া যায়, তাহলে তো বাচ্চারা চাইবে, এক্ষেত্রে কি বলবেন? বাচ্চারা তো চাইবেই, বাবা মাকেই সতর্ক হতে হবে, গভর্নমেন্ট রুল করবে, বাবা মাকে আগে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল।
মা যখন খাবারটা তুলে দিচ্ছে, যে কেন দিচ্ছে, তার খাওয়ার সময়টাও বাচ্চা, কিন্তু বাচ্চাটা যে বায়না করছে আমি এটা খাবো না, আমি ভাত খাবো না, আমি রুটি খাবো না, আমি বার্গার খাবো বা পিৎজা খাবো বা আমি চিপস খাবো, কোনো একটা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাবো, তো তাকে মানে সে আমার কাজে বিরক্ত করছে, আমি তাকে নে বাবা খা, আমাকে জ্বালাস না, এই জিনিসটা থেকে বেরোতে হবে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসটা তৈরি করাটা কিভাবে, সেটা কতটা ইম্পর্টেন্ট বা কিভাবে সম্ভব? সম্ভব এভাবে যে ফ্যামিলি ফুড হ্যাবিট ঠিক করতে হবে, বাড়িতে এটা ঢুকবেই না, তুমি একদিন খেতে পারো এটা, এরকম মুশকিল হচ্ছে কি রিওয়ার্ডিংটাও খাবার দিয়ে হচ্ছে, মানে শপিং মলে যাব আমরা, অমুক বড় রেস্টুরেন্টে খেতে যাব, এটা হচ্ছে রিওয়ার্ডিং, এটা হচ্ছে সানডে বা উইকেন্ডের রিওয়ার্ডিং, যে তুমি সারা সপ্তাহ আমাদের পাচ্ছ না, আমরা স্যাটারডে আমরা একটু সেই এরি মাঝে শুনে নি স্টুডেন্টরা তারা কি বলছে, লামার্টিনিয়ারের ছাত্রছাত্রীরা তারা কি বলছে একটু শুনবো। ভালো লাগে কেন? ভালো লাগে কেন? খেতে ভালো, খাওয়া উচিত না তার জন্য ভালো লাগে। ইয়েস ইট ইজ অ্যাভেইলেবল ফাস্টার, পিৎজা বার্গার রোল চাউমিন বার্গার পিৎজা যারা কাছে সব কিছুই খাই। কোনো সময় মা বার্গার বানিয়ে দিল, বার্গার আর পিৎজা কিন্তু অতটা আনা হয় না, বার্গার ফার্গার আনা হয় মোটামুটি, রোল আনলাম সৌমিত্র দেব আমাদের সঙ্গে রয়েছেন, আপনি বলুন। হ্যাঁ বলছি যে আমার ছেলে তো ম্যাগি খেতে খুব ভালোবাসে, ওকে টিফিনের মা ম্যাগি দিয়ে দেয়, এটা কি কতটা ক্ষতিকর আর কি ম্যাগি দেওয়াটা? আপনি শুনতে থাকুন, আমরা এই নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন রয়েছেন, রমা বিশ্বাস, বলুন। এখন আবার সেটা মার্কেটে এসছে, আমরা পাচ্ছি সেটা, আবার বানাচ্ছি দিচ্ছি। আমি বলবো যদি নুডলস দিতেই হয়, ওই মানে একেবারেই যদি অ্যাভয়েড করা না যায়, তাহলে ওই প্রসেসড নুডলস ছেড়ে ময়দাই, দুটোই ময়দা, কিন্তু এটা আরও রিফাইন্ড ময়দা, মানে হুইট ফ্লাওয়ার আর অ্যাডেড সুগার থাকে, সবচেয়ে বড় সমস্যা যেটা। আর তৈরি করার প্রসিডিউরটা, এই যে দু মিনিটে তৈরি হয়ে যাচ্ছে, এই দু মিনিটে তৈরিটা কেন হচ্ছে? ওর মধ্যে তো প্রিজারভেটিভ মেশানো হচ্ছে, এবং যাতে আরও তাড়াতাড়ি ওটা মানে বয়েল হয়, ওই যে মশলাটা, ওই মশলাটা, ওই যে আজিনোমোটোটা থাকছে, ওই ওটা কেন, ওটা টেস্টি হওয়ার জন্য ওটা কি আপনি বারণ করছেন? হ্যাঁ ডেফিনেটলি, মানে বাচ্চাদের তো একদমই বারণ, এবং বড়দেরও প্রতিদিন খাওয়া ওটা উচিত না। মানে শুধু কি আজিনোমোটো ছাড়া শুধু খাওয়া যেতে না, শুধুও খাওয়া যাবে না। আমি বলতে চাইছি যে এমনি নুডলস, আমরা আগে যেরকম নুডলস এমনি বাজারে অন্য আরেক ধরনের নুডলস পাওয়া যায়, বড় নুডলস, সেটাকে সবজি দিয়ে বা চিকেন দিয়ে যদি আপনি বাড়িতে সেভাবে বানান, বেটার। আচ্ছা আমাকে তো অপশনের মধ্যে বেটারটা খুঁজে নিতে।